দুদিনের রাজ্য সফরে আসেন পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। বিমানবন্দরে সায়নী ঘোষ জানান যে রাজ্যের সাংগঠনিক কাজকর্মগুলোর উপর কিভাবে জোর দেওয়া এবং রাজ্যের যুবকদের উৎসাহিত করতে সায়নী ঘোষের ত্রিপুরাতে আসার মূল উদ্দেশ্য। খুবই স্বাভাবিক বিষয়, তৃণমূল কংগ্রেস এখানে সংগঠন করতে চায় এবং করবে অবশ্যই, সেই জন্যই এক এক করে আমাদের সব নেতা নেত্রীরা আসছেন এবং অবশ্যই যখন এর আগে যুবরা এসেছে আরও আসবে, আমাকে তো আসতেই হবে, আমার সঙ্গে আমার স্টেট কমিটির মেম্বাররাও রয়েছে। এখানে সংগঠন করব, মানুষের সঙ্গে দেখা করব, ত্রিপুরেশ্বরী মা ডেকেছে, আসতে হবে, সংগঠনও করতে হবে, খেলা হবে, কিছু ভাবার নেই। দেখুন, এইগুলো বিজেপি যত বেশি করবে, এটা তো খুব নতুন ট্যাকটিক কিছু না, এটা পুরনো ট্যাকটিক, ওরা একটু করে থাকে বলতো, ওরা যত করবে মানুষের মন ওদের থেকে সরে যাবে। মানুষের ম্যান্ডেট হচ্ছে শেষ কথা একটি গণতন্ত্র, এবং এটা বাংলাতেও ট্রাইড অ্যান্ড টেস্টেড, নানান রকম কুৎসা করা হয়েছে, ফেক নিউজ ছড়ানো হয়েছে, তার সঙ্গে অনেক দিদিকে অপমান করা হয়েছে, অনেক ভায়োলেন্স করা হয়েছে বেঙ্গলে, কিন্তু মানুষ যেটা মনে করে ভোট চিহ্নে, ওরা যখন ভোট দেয় ওই পাওয়ারটা মানুষের কাছে থাকে এবং ত্রিপুরাবাসীর কাছেও সেটা রয়েছে। ত্রিপুরার মানুষ এখানে তারা প্রত্যেকে শিক্ষিত রাজনৈতিক মনস্ক এবং তারা নিজেদের জন্য রাইট ডিসিশনটা নেবে, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, সেভাবে পাঙ্গারিলে মমতা বন্দ্যোপাধ্যায় চান্দা হয়ে যায়, আমরাও সেই পথেই যাচ্ছি। এইটাতে করে আমাদের আটকানো যাবে না, এবং গোটা ত্রিপুরাতে বিজেপির যা সংগঠন আছে নবান্নে তার থেকে বেশি স্টাফ আছে, এর বেশি আর কিছু করতে চাই। পশ্চিমবঙ্গের তৃণমূলের যুব কংগ্রেসের যিনি সভানেত্রী সায়নী ঘোষ, এই কিছুক্ষণ আগে আমাদের রাজ্যে এসে পৌঁছালেন, দুদিনের সাংগঠনিক সফরে এসছেন। আপনারা জানেন এই রাজ্যে তৃণমূল আসা এসে যখন সাংগঠনিক কাজে হাত দিয়েছে, তখন থেকে রাজ্যের শাসক দল বিজেপি যারাই রাজ্যের আসছেন, সাংবিধানিক পদ অলঙ্কৃত যারা সাংসদ, পার্লামেন্টের লোকসভা হোক, রাজ্যসভা হোক, বা বিভিন্ন যারা নেতৃবৃন্দ আসছে, তাদের উপর ক্রমাগত হারে আক্রমণ হচ্ছে এবং এই রাজ্যের নেতৃবৃন্দদের উপর আক্রমণ হচ্ছে। কিসের ভয় আমি জানি না, ভয়টা এটা কিসের? গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করা সবাই অধিকার আছে, যেহেতু আমরা এই রাজ্যের রাজনীতি, আমরা এই রাজ্যের লোক, আমরা এই রাজ্যে থেকে বসবাস করতে চাই এবং আমরা এই রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অব্যক্ত মনের বাসার সঙ্গে দাঁড়িয়ে কণ্ঠ মিলিয়ে আগামী দিনের যেই আন্দোলনের যে তেজি আন্দোলন সেটা এগিয়ে নিয়ে যেতে চাই। সেই কারণে যদি রাজ্যে সরকারিভাবে একেবারে আক্রমণ করে, সেটা মানুষ বিচার করবে, সেটা জনগণ বিচার করবে। এই সাংগঠনিক কাজগুলো দেখার জন্য এবং ক্রমাগত হারে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য এই রাজ্যে আজকে স্বাধীন ঘোষের দুদিনের সফরে আসে।